নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নবকুমার রায় আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন তাহলে পরে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় আপনারা তিনশো টাকা করে প্রত্যেক মাসে সরি বন্ধুরা তিনশো তিরিশ টাকা প্রত্যেক বছর বছরে যদি আপনি কোন ব্যাংকে তিনশো টাকা করে জমা করেন তাহলে পরে আপনারা দু লাখ টাকা পর্যন্ত পেতে পারেন কীভাবে পাবেন কেন পাবেন টাকাটা এবং কেন আপনাকে দু লাখ টাকা আপনি পাবেন না অন্যকে আপনার নমিনি পাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখুন কালের জীবন বিমা নীতি যেটি একটি বার্ষিক ভিত্তিতে বা সময়সীমার জন্য নবায়ন করা যাবে পলিসি ধারকের মৃত্যুতে এটি জীবন বিমা কভারেজ প্রদান করবে বন্ধুরা দেখুন আঠারো থেকে তারা এই প্রকল্পে নথিভুক্ত করার জন্য উপযুক্ত আঠারো থেকে পঞ্চাশ বছরের সকল ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা উপলব্ধ আগ্রহী ব্যক্তির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত পঞ্চাশ বছরের আগে যারা এই বিমা শুরু করবেন তারা পঞ্চান্ন বছর পর্যন্ত জীবন কভারেজ পাবেন তবে এই সুবিধা পেতে হলে তাদেরকে একটি সুসংগত ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করতে হবে প্রিমিয়াম বিমাধারককে প্রতি বছর ৩৩০ টাকা দিতে হবে এইভাবে প্রতি বছর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি বিশেষ একক কিস্তির পরিমাণ কাটা যাবে এই নীতিটি যেখানে খোলা হয়েছে সেই ব্যাংক দ্বারা এই কাজটি সম্পন্ন করা হবে সম্ভাব্য বিপদের কভারেজ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার নীতি দুই লাখ টাকা দুই লাখ টাকা বিপদের কভারেজ প্রদান করা হয় যদি কেউ নীতি এক বছরের বেশি এটা দীর্ঘমেয়াদী সমালোচনা করে তাহলে সেটি পরিমাণ সেই পরিমাণ টাকা তার নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি বছরের নিয়ম অনুযায়ী কেটে দেওয়া হবে কখন এই নীতি বাতিল করা হবে ধারক পঞ্চান্ন বছর বয়সে পৌঁছালে এই নীতি সমাপ্ত হবে তবে এই নীতি কার্যকর করার জন্য বিমাধারককে নির্ধারিত সময় পর্যন্ত এই নীতি পুনর্নবীকরণ করতে করে যেতে হবে কোনো অ্যাকাউন্ট ধারক যদি অ্যাকাউন্ট বন্ধ করতে চান এই বিমা চলাকালীন ব্যাংকে যথেষ্ট অর্থের অভাবের জন্য অর্থাৎ বিমাটি সক্রিয়তা নিশ্চিত করার জন্য যে ন্যূনতম ব্যালেন্স দরকার তা না থাকে তাহলে তার বিমাপত্র বন্ধ হয়ে যাবে যদি এই নির্দিষ্ট ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট থাকে এবং বিমাকারী একটি অনিচ্ছাকৃত পদ্ধতিতে অর্থ পাচ্ছে তাহলে উল্লেখিত প্রিমিয়াম বাজেয়াপ্ত করা হবে ব্যাংক কীরকম ভূমিকা পালন করবে মাস্টার অ্যাকাউন্ট ধারক এবং বছর প্রিমিয়াম বিয়োগ করে করার পাশাপাশি ব্যাঙ্ক আরও কয়েকটি ভূমিকা পালন করবে প্রাথমিক কর্তব্য হলো বিমাকারী প্রিমিয়ামটি কেটে স্থানান্তর করা তারা নিম্নলিখিত বিষয়গুলির উপর যত্ন নেবে ফর্ম নথিভুক্ত করেন ডেবিট অনুমোদন সঠিক আকারে পরিচালনা করার ঘোষণা তথা সম্মতি প্রদান করা তারা বিমাকারীর নথিগুলি সংরক্ষণ করে রাখবেন এবং যে কোনো অবস্থায় সেটা বিমাকারীদের হাতে তুলে কাছে তুলে ধরতে পারবেন প্রিমিয়ামটি কীভাবে বিভক্ত করা হবে বার্ষিক তিনশো তিরিশ টাকা প্রিমিয়ামের মধ্যে দুইশো উননব্বই টাকা বিমাকারীর অবধি হিসাবে তিরিশ টাকা বিসিস কর্পোরেশন বা মাইক্রো এজেন্ট দ্বারা খরচের জন্য বিনিয়োগ করা হবে ব্যাঙ্ক তারা তাদের দ্বারা যথাযথ প্রার্থনা খরচের জন্য এগারো টাকা বিয়োগ করবেন আপনারা ডিটেলস জানার জন্য চলে যাবেন ডাব্লু ডাব্লিউ জনসুরক্ষা ডট গভ ডট ইন ফর্মস এ ডট এস পি এক্স এখানে আবেদনপত্রটি আমরা ডাউনলোড করতে পারবেন এই ফর্মটি বিভিন্ন ভাষায় উপলব্ধ যথা ইংরেজি হিন্দি গুজরাটি বাংলা কর্ণ উড়িয়া মারাঠি তেলুগু এবং তামিল তো বন্ধুরা আপনারা জানতে পারলেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লিগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন